ঠিক আছে, আজিকালি সুর কিছুমান ওলাইছে নহয়, সুর কি কব কষ্ট দিয়ে কি কবা। সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। চ্যাট সিরা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি বিশ্বাস রহমান। তো দাদা, আমার একটু গুপ আসলে তোরা আরো কিছু গুপি নি খড়া পড়তো। ঠিক বলেছো তাফলা তার সিরা, তুই জানো যদি এই গানটা আমি বাই করছি এবং আমি তো গুছি তেলে বাল সিরা, তুই তেলে সোশ্যাল মিডিয়া সুর বিলা দাবি করস কে? এই গানটা সুর হইছে হে গাজা বাবা সিদ্দিক খাবা, আজির বাদ তুই হেয়ার কুটি দি বালকে হুমাই দিবা। এ চুতিয়া তুই সুর তক সুর কব না কি গুব? সুর এক সুর কুলি খারাপ কর তাই না? তুই এক নাম্বার সুর, ঠিক আছে? তুই আমার টেন বিডিএট পারমিশন ছাড়া তুই গানটা ইউজ করছস, তক সুর না। এখন তো কি কয়ে যে আমি রাকিব রে নিয়ে রাকিব রে খুন্দা ঢুকাইছিলাম না, এখন তো খুনটা তক ঢুকামু, ঠিক আছে? তুই মানুষ চিনছস, আমি বললাম চেয়ার ছিঁড়ে মাদার, ঠিক আছে? চুতিয়ে আরো কিছু গুমি নিয়ে তুই ফটাফট কহ, হুনি কহ ফটাফট। নদী মাথা নষ্ট হলো গা, তোমার মাথা কি তুই ঘেন নাই? মাথা নষ্ট হবো না, কারণ আমি চেয়ার ছিঁড়ে উচিত কথা কই, বুঝছ নাই? আর এই স্ক্রিপ্টের আইডিয়া যদি আমি নাই দিতাম তাহলে তো তোকে দম হতো না যে এই স্ক্রিপ্টের গানটা তোরা শুট করতি, ঠিক আছে? এই স্ক্রিপ্ট আমি চেয়ার ছিঁড়ে আমার নতুন নতুন স্ক্রিপ্ট বেড়াই, ঠিক আছে? আমি খুনতার স্ক্রিপ্ট বেড়ে করছি কারণ আমার খুনতার টাইটেল, ঠিক আছে? খুনতার একটা আইডিয়া আমি দুই লাইন স্ক্রিপ্ট লিখে হেরে তো করে দিছিলাম, তারপরে তোরা দুই লাইন লেখ লেখার পরে একসাথে স্টুডিও দিছি, তারপরে একসাথে গান দিছি, ঠিক আছে? তোরা যে এক নাম্বার এরকম গাদ্দারি করবি আমি তো আগে থেকে জানতাম না, আর যদি আগে থেকে জানতাম যে তোরা আমার লগে গাদ্দারি করবি তাহলে তো তখন নাগাল চুতিয়ার লগে পার্টনারশিপ হইতে আমি না, ঠিক আছে? তোরা হইলে এক নাম্বার চুতিয়া ব্যাগ জোট, ঠিক আছে? দিহে আরো তোরা কিছু কবি নীতি ফলাবত আমি করবি তাড়াতাড়ি কর। গানটা দিব বাইরে মাসের গান দিব নি, স্টুডিও লাগে পাগল হয়েছে নি, তা থেকে তুমি কমানো যে সুর সুর পাগল তো স্টুডিওলা না, পাগল হইলি তোরা, ঠিক আছে? আর কি কইলি যে স্টুডিওলা গান বাইরে মানুষ রে দিবি, ঠিক আছে? তোরা তো বাইরে মানুষ আসিলে না, ঠিক আছে? তোরা আমাক নিয়ে গেছস স্টুডিওত, যাওয়ার পরে গান একসাথে কইছি বাই করছি, আমার বল নিছি, নেওয়ার পরে তোরা আমাক স্টুডিও থেকে বাইরে বাড়াই দিছস মারুতি মধ্যে বাবার নিগা, আমি গাড়ির মধ্যে যাই বই আসিলাম, ঠিক আছে? তোরা আবার কি করলি, আবার রিটার্ন স্টুডিওত গেলি, স্টুডিওত যাই হেরা স্টুডিও লাটেন মিস অদা কইছস, মিস অদা কইয়া হেরা তোরা ওই গানটা মানে স্টুডিও লাটেন কইছস যে গানটা দাও, মিস অদা কে গানটা নিছস পলাই আমার ঠেন না কয়ে নিয়ে হেরা, তারপরে আমার ঠেন না কয়ে শুট করছস, শুট করছস তাও কই না, আবারই না কয়ে আপলোড দিছস, ঠিক আছে? দাদা আমি তো তুমি মানা করছিলাম যে আমি ভিডিও আপলোড করবার দিব না তুমি, ঠিক আছে? তো আরো কিছু কবি নিয়ে তোরা ফটাফট কো, আমি অল্প হুনম ওই তাড়াতাড়ি ক। কিন্তু তুমি কি এর কইতেছ ভিডিওটা ডিলিট করব নি? ভিডিও ডিলিট করব করব না, কারণ তোর ব্যবহার ভালো লাগে নাই, ঠিক আছে? তো করে আমি আগে থেকে কইছিলাম যে আমি হইলাম চ্যাট ছিল মাদার শট, ঠিক আছে? আর তখন নাগাল মানুষ আমার ছাড়ের ছাড়ের পকড়ে থাকে, তো গতিকে তোরা যদি চ্যানেল চালাবার চাস তাহলে ভিডিওটা ডিলিট কর, আর যদি চালানোর ইচ্ছা না থাকে তাহলে ডিলিট করিস না, আমার কোনো যায় না, ঠিক আছে? তখন নাগাল মানুষ রে আমি শান্তি থাকবার দিব না, আর তো করে তো বেশিরভাগ কোন দাদা গার মারিয়ে থাকবো, তো আরো কিছু কবি নি ফটাফট কর, তো করে অ্যান্সার দিয়ে আমি দিয়ে দিই তাড়াতাড়ি ক। হিমল গাছ না, এই হিমল গাছের টুকা দিম, কাটার টুকা দিম, ঠিক আছে? আর তোর চ্যানেলে দিম, তকর উপরে দিম না, ঠিক আছে? তকরে আমি আগে থেকে কি কইছিলাম যে তকরে আমি অরিজিনালি আমি খুনটা দিয়ে গার মারবো, তকরে আমি জানো এই যে হিমল গাছের কাটা দিয়ে তো করে গার মারবো, ঠিক আছে? তোরা চিন্তা করিস না, ফটাফট ডিলিট করে দে ভিডিও, আরো কিছু কবি নিয়ে তাড়াতাড়ি কর, ঠিক আছে? ঠিক বলেছো। আচ্ছা দাদা বলো তো এই গানটা কেরা লিখছে এবং কেরা কইছে? হিল গাজা বাবা সিদ্ধি খাবা, আজির বাদ তুই হেয়ার কুটি দি বালকে হুমাই দিবা। দাদা গানটা তুই দিছিলি, ঠিক আছে? তোরে দিয়ে লিখছিলাম, তোরে কভার দিছিলাম, ঠিক আছে? কিন্তু তোরে আমি কই নাই যে ভিডিও আপলোড দিস, ঠিক আছে? তুই বিনা দোষে আপলোডটা ভুল করছস, ভিডিওটা আপলোড দিয়ে তুই বহুত বড় ভুল করছস, ঠিক আছে? তোর এখনও কে দিয়েছে ভিডিও ডিলিট কর, ঠিক আছে? আর ভিডিও তুই গানটা অরিজিনালি তুই চুরি করে নিছস, ঠিক আছে? স্ক্রিপ্টের আইডিয়া আমার আসল দুই লাইন, আর দুই লাইন তোর আসল, ঠিক আছে? তোরে দিয়ে কয়েছি আমি না করি নাই যে আমি দেখেছি, তোরে দিয়ে কয়েছি, কিন্তু তোর আমি রিকোয়েস্ট করতেছি যে ভিডিওটা ডিলিট কর, ঠিক আছে? আরও কিছু কবি নিয়ে তুই তাড়াতাড়ি কর, এ ফটাফট কনা সিকন্দরের বাপ দেখছা ও কি মডেল? হিল গাজা বাবা সিদ্ধি খাওয়া, আজির বাপ তুই আর কুটি দি বালকে হয়ে দিবা। এই চিকনালি আমি না, চিকনালি তুই, ঠিক আছে? তর্নাগাল তর্নাগাল চিকনের মানুষ তিন ডে আমার এই সাড়ে পকেটে ঢুকে ঢুকে থাকে, ঠিক আছে? তুই আমার এই চিকনালি কর, চিকনালি তো তুই চুতি, আর তুই চিকনালি, ঠিক আছে? চুতি দর্শক ভাইরা আমি প্লিজ রিকোয়েস্ট করতেছি যে আমি তার চ্যানেল থেকে আমি ভিডিওটা ডিলিট করার জন্য খুব রিকোয়েস্ট করতেছি, আপনারা প্লিজ আমার লোকে হেল্প করেন, আর আমার এই ভিডিওটা যেত পারেন শেয়ারে রাখেন, আর যেত পারেন এই ভিডিও গানা
বেশি বেশি শেয়ারে রাখেন আর চ্যানেলটা ইউটিউব অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা ফেসবুক পেজে দেখতেছেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো আপনাদের জন্য ধন্যবাদ আরও দেখতে থাকেন নিউ নিউ ভিডিও আপনারা পাবেন আর নিউ নিউ গান বড়িয়া বড়িয়া এই আমার চ্যাট সিরিয়াল রহমানের খুন্দার গান বড়িয়া বড়িয়া গান পাবেন মজা নেন আর এনজয় করেন তো গাইস।